সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ইতিমধ্যে যে ভিডিওটা সেটা তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। যা হোক, এটা নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। এটা হলো আমার বড় ভাইয়ের গাড়ি, আর বড় ভাই গাড়িটা বিক্রি করে দেবে। আপনারা হয়তো এর আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে একটু টাচ পাইছিলেন। তো আসলে উনি সিরিয়াস, উনি গাড়ি বিক্রি করে দেবে, দিয়ে উনি দেশের বাইরে সেটেল হয়ে যাবে। সো যাদের গাড়ি লাগবে শুধুমাত্র নগদ টাকায়, তারা যোগাযোগ করেন। আবার কিস্তির মানুষ হলে আপনারা খামাখা ফোন দেওয়ার দরকার নাই, কারণ উনি নগদ টাকায় কিছু টাকা কম হইলেও গাড়িটা বিক্রি করে দেবে। তো গাড়ির কন্ডিশন এই আছে, আর গাড়ির আমি আরও কিছু কথা বলবো। আপনারা মন দিয়ে যদি শোনেন তাহলে দেখা যায় যে আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। তো আসলে আমি ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি, যার কারণে গাড়ির টায়ার থেকে, যেহেতু টায়ার সামনে আসছে, টায়ার থেকে শুরু করি। গাড়ির টায়ার এক্সপায়ার টায়ার আর একটা টায়ার, অর্থাৎ দুইটা টায়ার গাড়ির খারাপ, না হলে বাকি সবগুলা টায়ার আপনার 4-3 মাস আগের কেনা। সো সেই অনুযায়ী খুব ভালো কন্ডিশন আছে। আর গাড়ির বর্তমান যে অবস্থা দেখতেছেন, এটার কালারটা ডিসকালার হয়ে গেছে। শুধুমাত্র কালার ছাড়া গাড়ির কোনো কাজ নাই। আর টায়ার তো চলতেছে, রানিং চলতেছে গাড়ি, এখন চিটাগংয়ে আছে। আপনারা যদি কেউ হয়তো হুট করে দেখতে চাইলে গাড়ি হয়তো দেখানো যাবে না, তার কারণ যারা কিনা ঢাকা চিটাগং আছেন তারা এখন ইমিডিয়েটলি দেখতে পারবেন, আর না হলে গাড়ি কবে ফিরবে এটা জানি না। আর গাড়ির যারা অভিজ্ঞ ড্রাইভার আছে, যেমন 15-20 বছর গাড়ি চালায় অভিজ্ঞ, সে এমন ড্রাইভার দিয়ে আপনারা চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন না, 1 সপ্তাহ আপনারা গাড়ির সাথে থাকবেন, দেখবেন, তাও দেখতে পারেন। গাড়িতে টোটালি কোনো কাজ নাই, গাড়ির ইঞ্জিন নতুন করানো 5 মাস আগে। হয়তো বা আপনারা আমার যারা কিনা আমার কন্টিনিউ ভিডিও দেখেন, তারা কিন্তু জানেন যে আমার বড় ভাইয়ের গাড়ির আর ইঞ্জিন নতুন। তো 4-5 মাস হয়েছে আর কি ইঞ্জিনের বয়স। এখন কথা হলো গাড়ির দামের কথা, দাম একটু পরে বলি, দাম আপনারা জানতে পারবেন। তার আগে কিছু কথা বলি, আমরা এই যে খুঁটিনাটি সব কিছু তুলে ধরার ট্রাই করছি, মানে কেন তোলার ট্রাই করছি, যে আপনারে সুন্দর করে দেখাইলাম, পরে যায় আর এক রকম পাবেন, আমরা এটা চাই না। আর এটা হলো আমার গাড়ি, এটাও না, আপনারা এর আগে যে গাড়িটা দেখছেন ওইটা। আরও একটা কথা বলতে চাই, যারা কিনা দেশের বাইরে থাকেন, যদি কোনো প্রবাসী নিতে চান নিতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন না গাড়ি আমরা টোটালি রং করায় দিব, ইভেন টায়ার চেঞ্জ করে দিব, সেই ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট হবে না। আপনার টায়ার এখন যে অবস্থা আছে, এখনও এটা বলতে পারি যে যেহেতু কভার ভ্যানে কিন্তু হালকা মাল ওঠে, আপনারা যদি আমাদের মতো করে ই করেন তাহলে এখনও আপনারা 2-6 মাস, অর্থাৎ একটা টায়ার কিনলে আপনারা আরও 6 মাসের, একটা 5-6 মাসের মধ্যে আপনারা টায়ার কেনা লাগবে না, এটা বলতে পারি, কারণ টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে। আরেকটা কথা বলতে চাই, গাড়ির যদি রং করাইতে যদি নিতে চান, আপনারা নিজেরা রং করে নেবেন তাও নিতে পারেন। আবার যদি মনে করেন না আমরা করায় দিব, এটাও করে দিতে পারবো, তার কারণ আমাদের হাতে অভিজ্ঞ, জানেন মনে হয় বাংলাদেশের ভিতরে সব থেকে ভালো ভালো মিস্ত্রি, যেখানে কিনা গাড়ির বডির জন্য যশোরে কিন্তু খুব নাম করা, ইভেন চিটাগং দুইটা জায়গার। তো আসলে আমাদের যশোরে থেকে আমরা করাই দিব। আর যারা ঢাকার আশেপাশের মানুষ, তাদের জন্য এই ঢাকার গাড়ি, কারণ আমাদের কাগজ কিন্তু ঢাকার, টাটার গাড়ির কাগজ কিন্তু ঢাকার, সেই ক্ষেত্রে আপনারা ঢাকার আশেপাশে মানুষ হইলে কিন্তু আরও বেশি ভালো হয়। দেখা যায় যে এফিডেভিট করার সময় বেশি দৌড়াদৌড়ি করা লাগবে না। আরও কিছু সুযোগ, যেটা কিনা গাড়ি যখন কিনবেন তখন আমাদের কোনো খরচ দেওয়া লাগবে না। আপনারা যদি মনে করেন যে না আমাদের নামে গাড়ি রাইখা আপনারা এফিডেভিট করে নেবেন, তাও করতে পারেন। আপনারা যদি মনে করেন না আমার গাড়ি আমাদের নামে লিখে নেবেন, তো এই ক্ষেত্রে গাড়ি কিন্তু নাম পরিবর্তন করতে 14-15 বা 20 হাজার টাকা মতো খরচা হয়। তো আসলে এটা স্থান ভেদে এই আর কি। তো এই টাকাটা আপনারা দিয়ে দিবেন, আর যে কোনো সময় যে আপনারা ডাকলে আমরা জাস্ট আপনাদের নামে গাড়িটা লিখে দেবো, এখানে আমাদের কোনো খরচ দেওয়া লাগবে না। তো আসলে আমার বড় ভাই গাড়িটা কিছু কিছু পেজে অলরেডি আপলোড দিয়ে ফেলছে, সেখান থেকে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আমি সরি,
খুব শীঘ্রই হয়তো উনি গাড়িটা বিক্রি করে উনি আবার দেশের বাইরে ব্যাক করতেছে, আর উনি অন্য কিছু করতেছে। এই দেশে ব্যবসা বাণিজ্য ওনার পছন্দ লাগতেছে না, উনি সেটেল হইতেছে দেশের বাইরে, যার কারণে উনি নগদ টাকায় গাড়িটা বিক্রি করবে। আর গাড়ির দাম উনি চাচ্ছে 11.5 লাখ। তো এখানে যদি কথা আছে এখান থেকে কিছু দাম কমানো যাবে, যদি আপনারা গাড়ির রং করে নিতে চান তাহলে এখান থেকে টাকা আর কমানো যাবে না। আর তাছাড়া যদি আপনারা মনে করেন না যে হয়তো 11 লাখ করলেও করা যাইতে পারে, ওটা সমস্যা নাই, যদি রং আমরা করে দিই বা যদি এক্সপায়ার টায়ার আপনারা যদি বলেন না ঠিক আছে আমাদের আর একটা টায়ার কিনে দিবেন, তো সেভাবে হইলে এখান থেকে আর কোনো ডিসকাউন্ট নাই, ঠিক আছে, যেটা ফিক্স একদম ফিক্সই। আর যদি মনে করেন না গাড়িটা রং করাই দিবেন, সেই ক্ষেত্রে আমাদের হাতে সময় দিবেন 5 থেকে 6 দিন, কারণ এটাও আপনারা তো জানেন যে গাড়িটা যখন রং করে তখন কিন্তু পুরা তার ট্যাপ টুপ তুলে তারপরে কোথাও যে খারাপ আছে সেখানে কিন্তু আবার নতুন করে ঝালাই ঠালাই করে তারপরে তারা রং করে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু 5 থেকে 7 দিন সময় লাগবে, তো এই সময়টা আমাদের দিতে হবে। আর এই হলো ব্যাপার, যদি কেউ আগ্রহ থাকেন কোনো প্রবাসী ভাই হইলে বেশি ভালো হয়, কারণ প্রবাসীর দরদ প্রবাসী বুঝবে, এটা হচ্ছে বড় ব্যাপার। আর দেশি যদি কেউ নিতে চান তাও কোনো সমস্যা নাই, তবে কথা এইটাই যে কোনো কমানো হবে না, দাম আসলে অনেক কমে, কভার ভ্যান এই দামে আসলে কভার ভ্যান পাওয়া যায় না। তারপরে যেহেতু ওনার তাড়াহুড়া তার কারণে উনি চাচ্ছে খুব দ্রুত গাড়িটা বিক্রি করে উনি সেটেল হয়ে যাবে, এই আর কি বাইরে চলে যাবে। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন, আর যদি আরও কিছু জানার থাকে আমি ফোন নাম্বার দিয়ে দিব, অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা ওই ফোনে ফোন দিবেন দয়া করে। আর যদি ফোনে ফোন না ওঠায় তাহলে হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা ইমো তার সাথে ওনার সাথে মেসেজের মাধ্যমে কথা বলবেন। আর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই আর কি আমাদের গাড়ি হচ্ছে যশোর, আর যশোর থেকে, আর গাড়ির কাগজ হয়েছে ঢাকা, ঠিক আছে। তো আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের সুস্থতা কামনা করতেছি আজকের ভিডিও। আর একটা কথা বলতে ভুলে গেছি, আসলে গাড়িতে কোনো কাজ নাই, গাড়ি জাস্ট আপনারা গাড়ি নেবেন, আজকে মনে করবেন যে আজকে গাড়ি নিয়ে আজকে রানিং চলবে, কোনো সমস্যা নাই। ইভেন আপনারা যদি মনে করেন না, আপনারা ট্রাই করবেন বা দেখতে চান, আমার কথায় এমন তো না যে আমি পি সাহেব আমার কথা বিশ্বাস করা লাগবে, এমন কোনো কথা নেই। আপনারা চাইলে 18 টন 20 টন মাল নিয়ে আপনারা গাড়ির রানিং করেন, দেখেন গাড়ির কন্ডিশন কেমন আছে, তাহলে তো বুঝবেন যে 18-20 টন মাল নিয়ে গাড়ি কোন কন্ডিশনে চলে। তাইলে না, যারা অভিজ্ঞ ড্রাইভার তারা অবশ্যই বুঝবে যে গাড়ির কন্ডিশন, গাড়ির পাওয়ার প্রেশার সব কিছু ঠিকঠাক আছে কি না আছে। এতটুক মানে খুব বড় জোরে বলতে পারি যে গাড়ির কোনো সমস্যা নাই, ইভেন এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। আর এমন তো না যে আমার ভিডিও যেহেতু দেখেন আর গাড়ি যেহেতু আমাদের, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সাথে ওরকম ঝুট কথা বলবো না। তো যদি আগ্রহ থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন, আর শুধুমাত্র নগদ টাকায় যারা গাড়ি কিনতে চান তারা, কিস্তিতে বা অন্য কোনো ফ্যাসিলিটি বা হাফ হাফ করে দিবেন এরকম যদি হয় তাহলে ফোন দয়া করে দিবেন না। আর সবাই ব্যস্ত মানুষ, আপনারা তো বোঝেন যে একটা ফোন দিবেন সে ফোনে খামাখা তার সময় নষ্ট করেও লাভ নাই। তো এই হলো আজকের ভিডিও, আপনাদের সুস্থতা কামনা করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।